কিশোরীকে ধর্ষণের ঘটনায় কোনো সেনা সদস্যের সম্পৃক্ততার প্রমাণ মিললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে বগুড়ায় ষষ্ঠ সাঁজোয়া কোরের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বচ্ছতার সঙ্গে অভিযোগ তদন্ত করা হচ্ছে বলেও জানান সেনাপ্রধান। যে প্যাট্রোল ছিল সেখানে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীরও সদস্যরা ছিল, বাট আমরা মেইনলি কনসার্ন হলো আমাদের সেনা সদস্যদের ব্যাপারে। যারাই সেদিন ছিল আমরা সাথে সাথে তাদেরকে ক্লোজ করেছি। একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে আমরা একটা তদন্ত আদালত গঠন করে দিয়েছি সাথে সাথে, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে জিওসি টেন ডিভিশনের সাথে কথা বলেছি যে আমাদের কোনো সদস্য যদি এইটার সাথে সম্পৃক্ত থাকে এবং সেটা প্রমাণিত হয় আমরা দৃষ্টান্তমূলক সাজা দিব। দেখছেন দুপুরের সময়।